গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু মনটা না খারাপ। তো এখন বাজে সকাল 6টা, তো আমি আর মেয়ে আমাদের কাঁচরাপাড়া স্টেশনে বসে আছি, আর হাজবেন্ড গেছে টিকিট কাটতে। তো আমরা যাচ্ছি বাড়িতে, আর এখন বাজে সকাল 6টা। তো কেন বাড়ি যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। আর দেখো, রানাঘাটে এসে গরম গরম কচুরি আর ঘুগনি খাচ্ছি, এদিকে হাজবেন্ড আর ওই যে আমার মেয়ে খাচ্ছে, হাজবেন্ডটি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে আর আমি খাবো। তো কচুরি ঘুগনিটা খেতে কিন্তু খুব ভালো ছিল, তো খেয়ে নিই, ঠিক আছে? আর এই দিকটা দেখো, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, অনেক লোকজন, ঠিক আছে? কত লোকজন! তো দেখো, কচুরি ঘুগনি খেয়ে আমরা ট্রেনে বসে আছি। তো ট্রেনটা ফাঁকা, কিন্তু বসার জায়গা সব বুক হয়ে গেছে, কিন্তু ট্রেনটা ফাঁকা। আর এই ট্রেনে গেলে না ফাঁকায় ফাঁকায় যাওয়া যায়। তো এই ট্রেনের টাইম হচ্ছে 7:40, এখনও আমাদের অনেকক্ষণ বসে থাকতে হবে। এখন মানে 7:05 বাজে, তো অনেকক্ষণ বসে থাকতে হবে। আর এদিকে দেখো, মেয়ে ঝালমুড়ি খাচ্ছে, আর এই যে হাজবেন্ড বসে ফোন দেখছে, পেপার কিনেছিল, পেপার দেখার পর এখন ফোন দেখছে। তো দেখো, আমরা নেমে পড়েছি, আর আমরা নেমেছি দেবগ্রাম স্টেশনে। তো আমাদের বাড়ি তো বেথরডুরি, তো আমরা দেবগ্রাম স্টেশনে নেমেছি। এইখানে আমার হাজবেন্ড, আমার ভাইয়ের বউ আর ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যাব দেবগ্রাম নার্সিংহোমে, তো ওখানে আমার মা ভর্তি আছে। তো মাকে আমরা দেখতে এসেছি, তো মাকে দেখে তারপরে বাড়ি যাব। তো এখন বাজে দুপুর 3টে, তো দুপুরে লাঞ্চ করছি, শাক মুসুরির ডাল, আর এখানে আছে চিকেন কষা, আর তার সাথে আছে ভাত। তো চলো খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, এখন বাজে রাত 9টা, সবে বাড়িতে আসলাম। তো এখনও ড্রেস চেঞ্জ করিনি, দেখে বুঝতেই পারছো। শুধু এসে মেয়ের ড্রেসটা চেঞ্জ করিয়ে মেয়ের হাত মুখটা ধুয়ে দিলাম, যে মেয়ে নিচে গেল ঠাম্মির সঙ্গে দেখা করতে, তো এসেও ঘুমিয়ে পড়বে, কারণ সেই 5টার সময় উঠেছে। তো সারাদিন তো মামা বাড়ি থেকে ঘুমায়নি, তো ট্রেনে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। আর ট্রেনে অনেক কিছু খেয়েছে, মানে আসার সময় মাংস খেয়ে আসলো, তারপরে ট্রেনে ছোলা সেদ্ধ, ডিম টোস্ট, মানে অনেক কিছু খেয়েছে, এই জন্য রাত্রে আর কিছু খাবে না, এখন এই জল খেয়ে ঘুমিয়ে পড়বে। আর আমি বাড়িতে গেছিলাম কেন সেটা তোমাদেরকে বলা হয়নি। তো আমার মা অসুস্থ, আমার মা দেবগ্রাম নার্সিংহোমে ভর্তি আছে। তো আমার মার পিঠে একটা কি হয়েছিল, তো অনেক দিন ধরে ছিল, তো বুঝতে পারেনি, হঠাৎ করে সেই জিনিসটা অনেকটা বড় হয়ে গিয়ে লাল হয়ে পেকে গেছিলো। তো সেটারই অপারেশন করেছে কালকে রাত্রে। তো আজকে গিয়ে মার সঙ্গে দেখা করে আসলাম, কারণ মার আজকে মানে কালকে রাত্রে হয়েছে, আজকে ছুটি দেয়নি, কালকেও ছুটি কি দেবে কিনা জানি না। তো মেয়ের পরীক্ষা বলে তো হাজবেন্ডকে বললাম তাহলে আজকেই যাই, দেখা করে আসি। হাজবেন্ড প্রথমে বলছিল যাবে না, আমাদের ট্রেনে তুলে দেবে। তো আমি ভেবেছিলাম যদি আমাকে একা যায় তাহলে তো রাত্রে আমি আসতে পারবো না, তো কালকে সকালে ট্রেনে চলে আসবো। তো হাজবেন্ড গেল বলে আবার রাত্রেই চলে আসলাম। আমাদের বেথুয়ার থেকে 6:15 হাজারদুয়ারি ওই ট্রেনটাই আসলাম, কিশোরনগর, কিশোরনগর থেকে 7:20 ট্রেনে, তারপরে এই যে এখন কাঁচরাপাড়ায় নামলাম। তো আসতে যখন হবে, লেট করে তো লাভ নেই, তাড়াতাড়ি চলে আসলাম। আর মা নেই, ভালোও লাগে না, মাটা ছিল না, ভালোও লাগছিল না। তো যাই হোক, সবাই তো ছিল, আর মা এখন কালকে ছুটি দেবে কি না জানি না। তো মার সাথে আসার আগে কথা বলে আসলাম, মার কাছে ফোন আছে, তো এখন এই যে বাড়ি আসলাম, এখন মাকে একবার ফোন করব যে পৌঁছে গেছি। মা তো মানে টেনশান করবে, মা বাবা বলেছিল যে আসতে হবে না গরমের মধ্যে বাচ্চা নিয়ে, কিন্তু কী বলতো, মন কি মানে, মনটা খুব খারাপ লাগে না, সেই কারণে গেলাম, দেখে আসলাম, নিজেরও ভালো লাগলো, তাই না? তো আমার আমি তো ওখানে গিয়ে আমারও মাথা মাথা ঘুরে আমি পড়ে গেছি, মানে এত শরীর খারাপ করছিল, মায়ের পিঠে রক্ত দেখে, ব্যান্ডেজ দেখে, তারপরে রোদের মধ্যে গেছি না, আমার মাথা ঘুরে গেছে। তো ওখানে গিয়ে আমি আবার পাশে একটা বেড ছিল, বেডে শুয়ে পড়েছি। তারপরে আমার মাসি কালকে রাত্রে ছিল মার কাছে, মাসি আবার একটু হাওয়া দিল, চোখে মুখে জল দিল, তারপরে ঠিক হলাম, মানে ভালো লাগছিলো না, এই কারণেই আমি হঠাৎ করে বাপের বাড়ি যেতে হলো। তো তোমাদেরকে নার্সিংহোমটা আমি আর শেয়ার করতে পারিনি, ওখানে গিয়ে গিয়েই বললাম তো আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি আর শেয়ার করিনি, বাড়ি আসলাম। আর বাড়িতে এসেও সেরকম কিছু শেয়ার করতে পারিনি, শুধু দুপুরে যখন মানে লাঞ্চ করছিলাম, লাঞ্চে কী কী আছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। মানে ভোরবেলায় উঠেছি, গরমের মধ্যে তো আর ভালো লাগছিলো না, ঠিক আছে? তো কেন গেছি সেটা তো তোমাদেরকে একটু জানাতে হবে না, বাড়িতে কেন গেছি হঠাৎ করে, তাই সেটাই তোমাদেরকে এখন বাড়ি এসে জানিয়ে দিলাম, ঠিক আছে? তো আর বেশি বকবক করবো না, আমারও শরীরটা চলছে না, ভালো লাগছে না।
তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা আর গুড নাইট।